আমরা সময় মতো এখানকার বিল দিতে পারিনি। ওরা এসে এখানকার বিল দিয়ে বন্ডে সাইন করে দিঘিকে নিয়ে গেছে। আমরা বারবার না বলেছিলাম, শুনিনি। তারপর ভাবলাম দিঘিকে বাঁচাতে হবে, তো নিয়ে গিয়ে ভালো হয়েছে। তোর শাশুড়ি রঞ্জু আজও বেল পেল না। যশো যে কি করছে কে জানে। চেষ্টা করছে দিদি, যশো খুব চেষ্টা করছে। কলকাতার বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করেছে। কেসটা খুব ক্রিটিক্যাল, অত সহজে বেল পাওয়া যাবে না। বেল তো পেতেই হবে, রঞ্জুর বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। লজ্জা একদম মাথা কাটা যাচ্ছে। জামাই বাবু দিল্লি থেকে ফোন করেছিলেন, জানতে চাইছিলেন আসলে ঘটনাটা কি। মানে ওরা তো নিউজে দেখেছেন না, সব কিছুর জন্য দায়ী উজ্জ্বল। বাড়ির বউ যে এত ইরেসপন্সিবল হতে পারে আমি জানি না বাবা, কি করে কি এমন ঘটেছিল, ওইটুকু অ্যাডজাস্ট তো করতেই পারতো। কিছুই তো হয়নি সেরকম, বাবা একটু নেশার ঘোরে মেয়েটাকে একটু টাচ করেছিল, দ্যাটস ইট, দ্যাটস ইট। তার জন্য এত কিছু, বৌদির বোন দেওর এইটুকু খুনসুটি করতে পারে না। হ্যাঁ, ওয়েল নেশার ঘোরে অ্যাডমিট একটু বাড়াবাড়ি করে ফেলেছিল, কিন্তু সম্পর্কটা তো অম্লমধুর। ও বাড়ির বউ, ও তো পরিস্থিতি সামলে নিতে পারত। রঞ্জু একটু নেশার ঘুরেছিল, ও কি ইচ্ছে করে করেছে এসব? পিপি, তুমি এই কথা কি করে বলছো? তুমিও তো একজন মেয়ে। স্নেহা চুপ করো, আজকাল তুমি বড্ড বেশি বৌদি বৌদি করছো। এই শোন, তোর মা তোর দাদা এদের প্রতি তোর কোনো দায়বদ্ধতা নেই? হ্যাঁ আছে, কিন্তু দোষটা তো বৌদির নয়, দোষটা তো ছোড়দা ভাইয়ের। মানছি মানছি, তাই বলে এই নয় যে ব্যাপারটা এত দূর নিয়ে যাবে। ওর দেওর, আমি নিজের চোখে দেখেছি, ঝিল ওর যথেষ্ট যত্ন করে, ওকে খুব সাপোর্ট করে। তাছাড়া ও কি পারতো না?
কথাবার্তা বলে দুই পরিবারের মধ্যে ব্যাপারটা মিটিয়ে দিতে? থানা পুলিশ করতে গেল কেন? বৌদি কোনো থানা পুলিশ করেনি। হ্যাঁ করেছে, ঝিলি থানা পুলিশ করেছে। না, বৌদি এসব কিছু করেনি। আমার সন্দেহ হচ্ছে যে পুলিশকে এই সব কিছু জানিয়েছে ওই কলমদির বর। I don't believe it. I just don't believe it. এসে গেছে তোমাদের লক্ষ্মী মন্তব্য। কি এভাবে তাকাচ্ছ কেন? কিছু বলবে? বলবে কিছু? মাথা উঁচু করে ঘাড় শক্ত করে গুরুজনদের দিকে তাকিয়ে কথা বলতে শিখে গেছো তুমি? হ্যাঁ শিখে গেছো কথা বলতে? এতক্ষণ কোথায় ছিলে? ডিনারের টাইম হয়ে গেছে তো, এতক্ষণ বাইরে ছিলে, ডিনার সার্ভ করতে হবে না? এই যে ডাইনিং টেবিল, তোমার এত সাধের ডাইনিং টেবিল, টেবিল ডাইনিং টেবিল, তুমি সবাইকে খাবার দিয়ে তদারকি করবে না? হ্যাঁ বলবো দি, কি হয়েছে গো? আমি তো পরিবেশন করছি। চুপ কর। কি কি বলছো, কি বলতে চাইছো? আমার মনে হয় বলতে চাইছে যে ওর দিদি কোথায়। তোমার দিদি কোথায় তুমি জানো না? তোমার দিদি কোথায় জানো না? নাকের বদলে নুরুন তো নিতেই হবে। তুমি আমাদের রঞ্জুকে ফাঁসিয়েছো, আর আমরা এইসব আলোচনা পরে হবে। বসো, তুমি বসো। তুমি বসো, আমাদের সঙ্গে ডিনার করে আমাদের উদ্ধার করো, বসো। শ্যামলি, আমাদের নতুন গেস্টকে নিয়ে যা। শ্যামলিনী
নাইস ড্রেস, কি সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর স্নেহা। এটা নিশ্চয়ই তোর ড্রেস না? প্লিজ স্নেহা, তুই আর এই ড্রেসটা পরিস না, হ্যাঁ? অন্যের ইউজ করা ড্রেস পরা উচিত না। এই যে আমি তোমাকে একটা নতুন ড্রেস কিনে দেবো, হ্যাঁ, খুব সুন্দর নতুন ভালো একটা ড্রেস কিনে দেবো। তুমি আজকে আমাদের সবার সাথে বসে খাবে, সকলের সঙ্গে একসাথে ডিনার করবে। আমাদের সবার সাথে তুমি ডিনার করবে, ডিনার। এত ওয়ারিড হবার কিচ্ছু হয়নি। ও ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। আমরা ওকে বেস্ট ট্রিটমেন্ট 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 বেস্ট ট্রিটমেন্ট দিয়েছি। দু বোতল ব্লাড দেওয়া হয়েছে। হিমোগ্লোবিন লেভেল কমে গিয়েছিল, এখন ঠিক আছে, ওকে। হাতে স্টিচ হয়েছে, ভালো আছে। তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো। তোমাকে আর দিঘিকে যদি আমি দুটো মেরুতে না পাঠিয়ে দিই, তাহলে তাহলে আমার নামও লীলা সেন মুখার্জি নয়। সাংসারিক কুটকচালি তুমি কি বোঝো বৌমা? বাচ্চা মেয়ে, আমি জানি তো, এখনো তোমার নাক টিপলে দুধ বেরোবে। লীলা, সদাশিবাবু ফোন করেছিলেন, তোমরা নাকি দিঘিকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে এনেছো, বিলের টাকা মেটাতে পারেনি। কেমন আছিস মা? ও শরীর কেমন? ও কেমন আছে? আর ইউ ওকে? হ্যাঁ, শি ইজ কমপ্লিটলি ওকে। লীলা আর বিশ্বকে নিয়ে এসেছে। কি করবো বলো? ওদের তো হসপিটালে বিল মেটাবার মতন টাকা নেই। তাছাড়া হাসপাতালটাও ভালো ছিল না। যদি কিছু হয়ে যায়, যশো আফটার অল তোমার কুটুম। আমি ওকে আমাদের চেনা নার্সিংহোমে ভর্তি করেছিলাম, দু বোতল ব্লাডও দেওয়া হয়েছে। এখনো আমার মনে হয় শি ইজ কোয়াইট নর্মাল। শুধু ওই হাতে স্টিচ হয়েছে, একটু দুর্বল আছে, কিন্তু বাকি সব কিছু ঠিক আছে। থ্যাংক ইউ লীলা, থ্যাংক ইউ ভেরি মাচ।
দেখেছিস ভাই তোর বউয়ের কিরকম বুদ্ধি, ঠিক ম্যানেজ করে দিঘিকে এখানে নিয়ে এসেছে। হাসপাতালে থাকলে এই নিয়ে কিরকম একটা জল ঘুলে হতো না? পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল, বাট আমরা ম্যানেজ করে নিয়েছি। টাকা খরচা করলে এদেশে সবকিছুই হয় দাদা। দাদা খেতে বসুন না। কি বলছো কি তুমি? ও বলছে ও দিঘিকে বাড়ি নিয়ে যাবে। দিঘিকে বাড়ি নিয়ে যাবে? বাড়ি বাড়ি কেন? দিঘি এখানে আছে, তোমার কি গাত্রোদ্দাহ হচ্ছে? তোমার দিঘি এখানে আছে বলে তোমার কি জেলাস? আরে জেলাস বলছে যে যে বাড়িতে ওর দিদির উপর অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, সে বাড়িতে ওর দিদি থাকবে না, কখনো না।